সুবন্ধুরা, বিএসএনএল খুব তাড়াতাড়ি 4G সার্ভিস চালু করতে চলেছে। 4G সিম কার্ড বিএসএনএলের তরফ থেকে আপনারা পেতে চলেছেন। তো এই কথাটা শোনার পর আপনাদের মধ্যে হয়তো অনেকেরই প্রশ্ন জাগতে পারে যে বিএসএনএল তো মানে ডুবতে চলেছে, বিএসএনএল তো মানে একদম কাঙ্গাল হয়ে গেছে, যে বিএসএনএল আবার কি করে উঠে দাঁড়ালো। তো আপনাদেরকে জানিয়ে দিই, আজকে 23 অক্টোবর ভারত সরকারের তরফ থেকে মানে ফাইনালভাবে জানানো হয়েছে, একটি প্রেস কনফারেন্স হয়েছে এবং সেখানে প্রেস রিলিজ করা হয়েছে, কিছু তথ্য রিলিজ করা হয়েছে বিএসএনএলকে নিয়ে, সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো। যেমন সর্বপ্রথম, বিএসএনএলের অনেক কর্মীদের টাকা মানে স্যালারি কিন্তু দেওয়া হয়নি। তো প্রত্যেকটা বিএসএনএল কর্মীকে কিন্তু স্যালারি রিলিজ করে দেওয়া হবে কালকের পর থেকে, মানে যাদের পেন্ডিং রয়েছে স্যালারি তারা মানে 24 অক্টোবর পর থেকে কিন্তু তাদের প্রত্যেকটা কর্মীর মানে স্যালারি রিলিজ করে দেওয়া হবে, তারা ঠিকঠাক আগের মতো আবার স্যালারি পাবে। এবং বিএসএনএলের যে পুরনো প্ল্যানগুলো ছিল প্রত্যেকটাকে রিভাইভাল করা হবে, নতুন করে আবার প্রত্যেকটা প্ল্যান সাজানো হবে যাতে বিএসএনএল আবার আগের মতো দাঁড়াইতে পারে। তো ভারত সরকার নিজেই ঘোষণা করেছে, ভারত সরকার নিজে আবার এই কথা ফাইনাল করে জানিয়েছে, এবং ডিসেম্বর মাসের মধ্যে 2019-এ আর এক মাস পর ডিসেম্বর মাসের মধ্যে বিএসএনএলকে 4G স্পেকট্রাম দেওয়া হবে এবং তারা 4G চালু করবে খুবই তাড়াতাড়ি। এবং এটা বলা হচ্ছে নাকি 2020 সালের মার্চের মধ্যেই তাদের কাজ কিন্তু কমপ্লিট হয়ে যেতে পারে, মানে 2020-র মার্চের মধ্যে আপনারা কিন্তু বিএসএনএলের 4G সার্ভিস প্রত্যেকটা এলাকাতে দেখতে পারেন, মানে পেতে পারেন। আর বিএসএনএলের অ্যাকচুয়ালি কেরালাতে 4G টেস্ট মানে টেস্টিং চলছে, কিছু কিছু এলাকাতে বিএসএনএলের 4G টেস্টিং চলছে। তো সেটা মার্চের মধ্যে 2020 সালের মার্চের মধ্যে প্রায় সবই জায়গাতে মানে জিওর মতো অ্যাকচুয়ালি বলতে গেলে আপনারা 4G সার্ভিস পেতে চলেছেন। তো অ্যাকচুয়ালি বিএসএনএলে যখন 4G সার্ভিস চালু হয়ে যাবে আশা করি অনেকটা মানে আরও কম্পিটিশন বাজারে চলে আসবে, মার্কেটের মধ্যে আরও কম্পিটিশন চলে আসবে এবং তাতে কিন্তু কাস্টমারদের অনেক সুবিধা হবে। যত কম্পিটিশন বাড়বে টেলিকম কোম্পানিগুলো তত কিন্তু কাস্টমারদের সুবিধা, তত ভালো ভালো অফার কিন্তু আপনাদের কাছে চলে আসবে। তো আজকে যে প্রেস কনফারেন্সে যে কথাগুলো হয়েছে সেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। ডিসেম্বরের মধ্যে তাদের কাছে স্পেকট্রাম দেওয়া হবে 4G, তারা অ্যাকচুয়ালি 4G কাজ শুরু করে দেবে এবং বিএসএনএলের প্রত্যেকটা এমপ্লয়িকে মানে যে স্যালারি বন্ধ ছিল সেগুলোকে রিলিজ করে দেওয়া হয়েছে, কালকের পর থেকে তারা স্যালারি পেয়ে যাবে। তো বিএসএনএলের তরফ থেকে খুশির খবর বলতে পারেন, তারা আবার উঠে দাঁড়াবে এবং আপনাদেরকে ভালো ভালো অফার প্রোভাইড করবে। তো এই ছোট্ট ইনফরমেশনটা ছিল যেটা আপনাদের সাথে শেয়ার করা দরকার ছিল। সুবন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি কোনোরকম প্রশ্ন থাকে নিচে কমেন্ট করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন সো প্লিজ আপনার কাছে রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার সাথে যে নোটিফিকেশন বেলটা দেখবেন ওটাকেও অন করে রাখবেন। সুবন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।